হ্যালো ক্লাস টেন আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক কাকে বলে না কোনো কঠিনের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে এর পৃষ্ঠ একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে একই রকমভাবে আমরা তো আগের দিন পড়েছিলাম কঠিন পদ রৈখিক প্রসারণ গুণাঙ্ক যেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করেছিলাম ব্যাপারটা পুরো একই ওখানে ছিল দৈর্ঘ্য এখানে আসবে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল আগে একটুখানি বলি তারপর সংগঠনে আমি আরেকবার বলছি ধরলাম ধরো থিটো ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটা পদার্থের ধরো আয়তন হচ্ছে গিয়ে এ ওয়ান আমি টেম্পারেচার বাড়ালাম বাড়িয়ে থিটা টু করলাম তাহলে থিটা টু ডিগ্রি সেলসিয়াস ধরো সেক্ষেত্রে ক্ষেত্রফলটাও বাড়বে বেড়ে কত হবে এ টু এখানে আমরা তাপমাত্রা কী করেছি বৃদ্ধি করেছি তাই কি হবে ক্ষেত্রফলটাও ধরো বাড়বে ব্যাপারটা কীরকম ধরো এইটুকু একটা ক্ষেত্র ছিল ধরো এ ওয়ান তাপমাত্রা ছিল থিটা ওয়ান এটার যেই আমি তাপমাত্রা বাড়িয়েছি বাড়ানোর ফলে কি হলো ধরো এটার ক্ষেত্র টু একটু বৃদ্ধি পেল তাপমাত্রাটা বেরিয়ে কত করেছিলাম থিটা টু তাহলে ক্ষেত্রফলটাও একটুখানি কী হয়েছে বেড়ে টু হয়েছে তাপমাত্রা বাড়লে ক্ষেত্রফল বাড়বে তাহলে এক্ষেত্রে তাপমাত্রা কীরকম বাড়লো তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি কত হলো হলো আমার হচ্ছে গিয়ে থ্রিটা টু মাইনাস থিটা ওয়ান আর ক্ষেত্রফল বৃদ্ধি কী হলো ক্ষেত্রফল বৃদ্ধি গিয়ে এ টু মাইনাস এ ঘটনাটা ঘটল তাহলে আমরা কি বলতে পারি যে তাপমাত্রা থিটা টু মাইনাস থিটা ওয়ান তাপমাত্রা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি কত এ টু মাইনাস এ ওয়ান তাহলে এবং এই থিটা টু মাইনাস থিটা ওয়ান তাপমাত্রা বৃদ্ধিতে এ আরেকবার আগের দিনের মতো করে লিখি প্রথম দিনের মতো করে তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ান তাপমাত্রা বৃদ্ধিতে এ ওয়ান ক্ষেত্রফলের ক্ষেত্রফল বৃদ্ধি কত এ টু মাইনাস এ ওয়ান তাহলে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে এ ওয়ান ক্ষেত্রফলের ক্ষেত্রফল বৃদ্ধি কত এ a2 টু মাইনাস এ ওয়ান বাই তাহলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের ক্ষেত্রফল বৃদ্ধি কি হবে এ টু মাইনাস এ ওয়ান বাই টু মাইনাস থিটা ওয়ান আমরা দৈর্ঘ্য প্রশাসন গুণ অঙ্ক বের করার সময় ঠিক একই রকমভাবে করেছিলাম কি বলেছি ঘটনাটা কি আবার একটুখানি বলে নিই থিটা ওয়ান ডিগ্রি ধরি ধরি থিটা ওয়ান ডিগ্রি তাপমাত্রায় কোনো একটা তলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এ ওয়ান তাপমাত্রা বাড়িয়েছি বেরিয়ে বাড়িয়ে কত করেছি থিটা টু করেছি ফলে ক্ষেত্রফলও বেড়েছে কত হয়েছে এ টু কি বলেছিলাম যে থিটা ওয়ানে ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান তাপমাত্রা বাড়িয়ে থ্রিটা টু করেছি তাহলে ক্ষেত্রফলটাও কী হয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি কত থিটা টু মাইনাস থ্রিটা ওয়ান ক্ষেত্রফল বৃদ্ধি কত এ টু মাইনাস এ ওয়ান তারপর আমরা কী বলছি না না থিটা টু মাইনাস থ্রিটা ওয়ান তাপমাত্রা বৃদ্ধিতে এ ওয়ান ক্ষেত্রফলের কারণ এ ওয়ানটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটাই বেড়েছে কতটা বেড়েছে না এ টু মাইনাস এ ওয়ান পরিমাণ বেড়েছে তাহলে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এ ওয়ানের ক্ষেত্রফল ফল কীরকম বৃদ্ধি পাবে এ টু মাইনাস এ ওয়ান বাই থ্রিটা টু মাইনাস থ্রিটা ওয়ান তাহলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে এককের আগে ছিল এ ওয়ানের জন্য কত বেড়েছে এবার বের করছি একক ক্ষেত্রফল কী পরিমাণ বেড়েছে আগেরটাকে জাস্ট এর ক্ষেত্রফল বলতে ভাগ করলে পরে কি হয়ে যায় এটা একক ক্ষেত্রফলের জন্য পাওয়া যায় এই যে জিনিসটা পেলাম এই যে জিনিসটা পেলাম এটাই হচ্ছে গিয়ে কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এই সংজ্ঞাটা কি না কোনো কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে ওর পৃষ্ঠতলের বা ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সেই সংখ্যাটাই হচ্ছে গিয়ে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটাকে আমরা সাধারণত বিটা দিয়ে প্রকাশ করি তাহলে বিটা সমান সমান কী হলো এ টু মাইনাস ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের একক বাদ চলে যাবে শুধু পড়ে যাবে কি তাপমাত্রা তাহলে এরও একক কি হবে এরও একক হবে ডিগ্রি সেলসিয়াস টু দ্বিপার মাইনাস ওয়ান বা পার ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে গিয়ে এর একক আগের দৈর্ঘ্য গুণাঙ্কের যে একক ছিল এরও তাই একক পার ডিগ্রি সেলসিয়াস বা প্রতি ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আমরা গুণ করি যদি এদিক ওদিক ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমি কি লিখতে পারবো এ টু মাইনাস এ ওয়ান সমান সমান বিটা এ ওয়ান ইন্টু থিটা ওয়ান তাহলে এটু সমান সমান কি লেখা যাবে তাহলে এটু সমান সমান লেখা যাবে এ ওয়ান প্লাস বিটা এ থিটা টু থিটা ওয়ান এখান থেকে যদি আমরা এ ওয়ান কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে ওয়ান প্লাস বিটা ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ব্র্যাকেট এটাই হলো গিয়ে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে সমীকরণ তাহলে আজকে আমরা কি পড়লাম আজকে আমরা পড়লাম হচ্ছে গিয়ে কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক তাহলে পরের দিনকে আমরা পড়ব হচ্ছে গিয়ে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক